এখন আমি আলোচনা করব বিএলও অ্যাপের মাধ্যমে কেমন ভাবে ফর্ম 7 ফিল আপ করবেন, অর্থাৎ ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়ার জন্য। তো এর জন্য প্রথমে আপনারা বিএলও অ্যাপটিকে খুলবেন। দেখতে পাচ্ছেন বিএলও অ্যাপের ড্যাশবোর্ড বা প্রথমে খোলার পরে যেটা দেখতে পাবেন সেইটি। তারপরে নিচে দেখুন, দেখতে পাচ্ছেন ফর্মস, এই ফর্মস নামক যে অপশনটা রয়েছে এখানে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পরে সমস্ত রকমের ফর্ম গুলো আপনাকে দেখাবে, তার মধ্যে আমার কাজ হলো 7 নম্বর ফর্ম, এই যে 7 নম্বর, ডিলিশন বা অবজেকশন ইন ইলেকটোরাল রোল ফর্ম 7, এখানে আমি টাচ করব। এখানে টাচ করার পর এরকম ধরনের একটা পেজ দেখাবে, এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখুন বলছে যে ইন কেস অফ ডেথ ইলেক্টর ডেথ সার্টিফিকেট, এই ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। এবারে বলছে এন্টার অ্যাপ্লিক্যান্টস এপিক নাম্বার, আবেদনকারীর এপিক নম্বর এখানে লিখতে হবে। এক্ষেত্রে একটা বলে রাখা ভালো যে আবেদনকারীর এপিক নম্বর এবং যার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের এপিক নম্বর দুটোই লাগবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, আবেদনকারী হবে অন্য ব্যক্তি এবং যার নাম বাদ যাবে সে হবে অন্য ব্যক্তি। বিশেষ করে যদি মারা যাওয়া হয়, তো যিনি মারা গেছেন তিনি তো আবেদন করতে পারছেন না, তার পরিবারের কেউ বা সেই বুথে যার ভোটার তালিকায় নাম আছে সে যে কেউ এটা আবেদন করতে পারে ভোটার তালিকা থেকে নাম কাটানোর জন্য। তো এবারে এখানে আবেদনকারীর নাম আমি লিখছি, একটা এপিক নম্বর আমি এখানে দিচ্ছি, এখানে এপিক নম্বর দিচ্ছি। ধরুন একটা স্ত্রী মারা গেছে, তার স্বামী আবেদন করছেন তার স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য, তাই এখানে যিনি আবেদন করছেন মানে স্বামী তার মানে এপিক নাম্বার এখানে আমি দিলাম। এখানে দেওয়ার পরে দেখুন নিচে তিনটি অপশন রয়েছে, এখানে বলছে সেম এপিক, আদার ইলেক্টর, তার আর রয়েছে অবজেকশন টু ইনক্লুশন। তার আগে বলছে যে ডিলিশন অফ এনরোলমেন্ট ফর, অর্থাৎ কোন এনরোলমেন্ট ডিলিশন হবে। এখানে যে তিনটি অপশন আছে, এখানে দেখুন যার এপিক নম্বর দিয়েছি ইনি জীবিত ব্যক্তি, ইনি হচ্ছেন আবেদনকারী, এবার নাম বাদ যাবে অন্য কারো, মানে যিনি আবেদন করছেন তার নাম কিন্তু কাটা যাচ্ছে না, তবে যা যিনি আবেদন করছেন তিনি নিজেই যদি নিজের নাম কাটাতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে সেম এপিক এই অপশনটাকে সিলেক্ট করে এখানে নেক্সটে যেতে হবে। কিন্তু আমি তা করছি না, এখানে করছি কি ইনি আবেদন করছেন তার স্ত্রীর নাম বাদ দেওয়ার জন্য, তাই আমি এখানে এই যে আদার ইলেকটর যেটা রয়েছে অর্থাৎ অন্য ইলেকটরের নাম বাদ দেওয়ার জন্য কোনো একজন অ্যাপ্লিকেশন করছেন, তাই আমি আদার ইলেকটর এই অপশনটাকে সিলেক্ট করে নেব। এবং এটাকে সিলেক্ট করার পরে আমি পরের পেজে যাব। এবার দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারী এপিক নম্বর রয়েছে, এখানে সিলেক্ট করেছি আদার ইলেক্টর, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম না কেটে আমি অন্যজনের নাম কাটতে চাইছি। এবার রয়েছে সার্চ বাই, অর্থাৎ যার নামটা আমি কাটবো তাকে কিভাবে সার্চ করবো। এখানে আমি নাম দিয়ে সার্চ করতে পারি, আবার এপিক নম্বর দিয়ে সার্চ করতে পারি, তবে নাম দিয়ে সার্চ করলে অনেক রিস্ক থেকে যায় কারণ একই নামে অনেকজন থাকতে পারে, তাই যার নাম কাটা যাবে তার এপিক নম্বরটা এখানে দিয়ে দেবেন, এখানে দিয়ে কিন্তু তাকে সার্চ করবেন। তো এখানে আদার ইলেকটর এটা ভালো করে মনে বুঝুন যে আদার ইলেকটর বলতে যিনি আবেদন করছেন তার নাম কাটা যাচ্ছে না, অন্য জনের নাম কাটার জন্য তিনি আবেদন করছেন। এবারে এপিক নম্বর দিয়ে সার্চ করছি যার নাম কাটা যাবে তাকে, তার এপিক নম্বরটা এবার এখানে আমাকে বসাতে হবে। এখানে এপিক নম্বরটা দেওয়ার পরে এবার আমি সার্চ মানে সার্চ করব, মানে বলছে যে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম 7, এবার আমি এই যে অপশনটা রয়েছে এটা আমি টাচ করবো। তার আগে দেখে নিন এখানে আবেদনকারীর এপিক নম্বর, এখানে আদার ইলেকটর, এখানে এপিক নম্বর দিয়ে যার নাম কাটছি তাকে মানে সিলেক্ট করছি, আর এখানে আমি তার এপিক নম্বরটা মানে ওই ব্যক্তি যিনি মারা গেছেন তার এপিক নম্বর আমি এখানে দেবো। এই বিষয়গুলো ভালো করে বুঝে নিতে হবে। এখানে হচ্ছে আবেদনকারীর এপিক নম্বর, এখানে আদার ইলেকটর অর্থাৎ আবেদনকারী এবং যার নাম কাটা যাবে তিনি আলাদা ব্যক্তি, এখানে রয়েছে এপিক নম্বর মানে যিনি মারা গেছেন তার এপিক নম্বর, এখানে তার এপিক নম্বরটা দেওয়া হলো। এবারে ভেরিফাই অ্যান্ড ফিল নিচের অপশনে টাচ করে আমি পরের পেজে চলে এলাম। এবারে প্রথম পেজটা যেখানে অ্যাড্রেস রয়েছে কাকে আমি ফর্মটা দিচ্ছি, অর্থাৎ টু দা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, নম্বর অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এগুলো আগে থেকে ফিল করাই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করে পরের পেজে চলে যাবেন। এবার দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে পার্সোনাল ডিটেলস বলতে যিনি আবেদন করছেন তার ডিটেলস, অর্থাৎ যার নাম কাটা যাবে তিনি কিন্তু নন, যিনি আবেদন করছেন তার পার্সোনাল ডিটেলস। অবশ্য যদি যিনি আবেদন করছেন তিনি নিজের নাম কাটাতে চান তাহলে এখানে একই হবে। তো এখানে ধরুন আবেদনকারীর নাম দেখাবে, তারপর এখানে এপিক নম্বর রয়েছে। তাহলে মূল কথা হলো এই পেজে আমি দেখতে পাবো পার্সোনাল ডিটেলস মানে যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর পার্সোনাল ডিটেলস, এখানে তার নাম রয়েছে, আর এখানে মোবাইল নাম্বার যদি সেই আবেদনকারী নিজের হয় তাহলে এই বক্সে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আর যদি অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে থাকে তাহলে এখানে এখানে সিলেক্ট করে মানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপরে এবার আমরা চলে যাব সেভ অ্যান্ড নেক্সট এই পেজে। এই পেজে যাওয়ার পরে এবারে আমরা এখানে যেটা রয়েছে যে কেন অপশন অফ
অ্যাপ্লিকেশন বা অবজেকশন, এই অ্যাপ্লিকেশন বা অবজেকশনের অপশনটা কি, এখানে যে সিলেক্ট রিজন বলে এই জায়গাটায় আমাকে টাচ করতে হবে, অর্থাৎ কি কারণে আমি ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিতে চাইছি, সেই অপশন এখানে অনেকগুলো দেখাবে। তার মধ্যে থেকে আমি ডেথ, যেহেতু মারা গেছেন তাই ডেথ অপশন বেছে নিয়েছি। এখানে শিফটেড বা আরো অনেক কিছু অপশন রয়েছে, আপনার আপনাদের মতো বেছে নেবেন। তারপরে এবার এখানে ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, ডেথ সার্টিফিকেট আছে কিনা আছে সেই অপশনটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো ইয়েস, যদি ডেথ সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চায় না সাধারণত মারা যাওয়ার ক্ষেত্রে। তো ইয়েস অপশন সিলেক্ট করলাম। এবারে নিচে দেখুন দেখাবে যে চুজ ফাইল, অর্থাৎ ডেথ সার্টিফিকেট আপনাকে বেছে নিতে হবে। এর জন্য আপনাকে আগেই আপনার মোবাইলে ছবি তুলে রাখতে হবে বা আপনি সঙ্গে সঙ্গে ছবি তুলতে পারেন। তো এই অপশনে যাওয়ার পরে দেখুন এখানে তিনটি বা চারটি অপশন দিয়েছে। একটা হলো টেক ফটো, অর্থাৎ আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ফটো তুলে নিতে পারেন মানে মোবাইলের ক্যামেরা দিয়ে। ফাইল আপনি চুজ করতে পারেন গ্যালারি থেকে, অর্থাৎ আগে থেকে যদি আপনি ছবি তুলে রাখেন সেটাই বেস্ট অপশন। তারপরে যে পিডিএফ যদি থাকে গ্যালারিতে সেখান থেকেও নিতে পারেন, বা এটাকে আপনি ক্যান্সেল করতে পারেন। এবারে আমি এখানে চুজ ফ্রম গ্যালারি এই অপশনটা সিলেক্ট করছি। এবার আমার গ্যালারিতে সেই ডেট সার্টিফিকেট আগে থেকে ছবি তোলা আছে, আমি সেটাকে দেখুন এখান থেকে বেছে নিলাম আমার নির্দিষ্ট ফোল্ডার থেকে। তারপরে এটা যদি ক্রপ করার দরকার হয় আপনি এদিক ওদিক করে এটা ক্রপ করে নেবেন, যদি ঠিকঠাক থাকে তাহলে উপরে যে টিক চিহ্ন আছে এখানে টিক দিয়ে আপনি বেরিয়ে যাবেন, অর্থাৎ এটাকে সিলেক্ট করে নেবেন। এবারে এরকম পেজে চলে এসেছেন, দেখতে পাচ্ছেন যে এখানে ডেট সার্টিফিকেট আপলোড হয়ে গিয়েছে। এবারে কাজ হলো আবারও সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে যাওয়া। এই অপশনে যাওয়ার পরে এবারে ডিটেলস অফ দা পার্সন দেখতে পাচ্ছেন, যার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তার নাম, তারপরে সার নেম, উপরে রয়েছে নেম, তারপরে সার এখানে দেখতে পাচ্ছেন নেম, এখানে নেম রয়েছে, তারপরে সার নেম, তার এপিক নাম্বার থাকবে, তারপরে নিচে এগুলোতে তার পুরো অ্যাড্রেস দিতে হবে। এবং অ্যাড্রেস দেখুন দুটো ভাষায় দিতে হবে, বাংলা এবং ইংরেজিতে। প্রথমে বা প্রথমে লিখতে হবে আপনাকে ইংরেজিতে, তারপরে দেখুন বলছে যে ইন রিজিওনাল, রিজিওনাল এখানে আপনাকে বাংলা ভাষায় বা যে আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষায় দিতে হবে। এরকম ভাবে শুধু বাড়ির নম্বর নয়, বাড়ির নম্বরের পরে রয়েছে গ্রামের নাম্বার, তারপরে পোস্ট অফিসের নাম্বার, তারপরে পিনকোড, এই তারপরে থানা জেলা এগুলো সব রয়েছে, সবগুলোই কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো করে নাম দেওয়ার জায়গা রয়েছে। কিন্তু আমি এখানে শুধু ইংরেজি দিয়েছি, কারণ আমি এটা টিউটোরিয়াল পারপাস ভিডিওটা করছি, এখানে অরিজিনালি সাবমিট করছি না, তাই ইংরেজি লিখেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি লিখতে হবে এবং সেগুলো অলরেডি সিলে মানে ফিল করা আছে, যেমন ধরুন স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, এগুলো আগে থেকে ফিল মানে ফিল করা থাকবে, এগুলো কিছু করতে হবে না। বাকিগুলো কিন্তু সব উপরে ইংরেজি ভাষা, তারপরে বাংলা ভাষা লিখতে হবে। যদিও আমি এখানে দুটো ইংরেজি লিখেছি, কিন্তু আপনারা বাংলাতে লিখে দেবেন, বাংলা লেখার এখানে কিবোর্ড পেয়ে যাবেন, মানে অটোমেটিক ট্রান্সলেট অনেক সময় হয়ে যায়। এখানে আপনি ইংরেজি লিখলেন, টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু পরের ঘরে বাংলা চলে আসে, কিন্তু দেখবেন বানানটা ভুল ভাল আছে, সে বানানটাকে কিন্তু আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। এবারে চলে যাব পরের পেজে, নেক্সট করে পরের পেজে গিয়ে এবার ডিক্লারেশন দিতে হবে, অর্থাৎ পেজটাকে সবকিছু লেখাই থাকবে। আপনি পেজটাকে স্ক্রল আপ ডাউন করে নিচে নামবেন, নিচে নামার পরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন সেখানে আরো একবার আপনি টাচ করবেন। এবার ফ্রি ভিউ, আপনি এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করলেন তার প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর আপনাকে দেখাবে, আপনি পেজটাকে স্ক্রল আপ ডাউন করে পুরোটা একদম ভালো করে দেখে নেবেন যে ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছেন কিনা। দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম পেজ, তারপরে পরপর পরপর সব রিভিউটা দেখে নিলেন। রিভিউটা দেখার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট করবেন, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে যে কিপ এডিটিং যে অপশন রয়েছে এখানে গিয়ে আবার আপনি সেই জায়গাটা মানে যে জায়গাটা ভুল আছে বলে মনে আছে সেটা এডিট করে নেবেন। এটাকে এডিট করার পরে সাবমিট নামক যে বাটনটা রয়েছে সেই সাবমিট বাটনে এবার আপনাকে টাচ করতে হবে, তাহলেই কিন্তু আপনার ফর্মটা একদম ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে যে আইডি নাম্বার মানে অনলাইনে যে আপনি ফর্ম ফিল আপ করলেন তার যে রেফারেন্স নাম্বার সেই নাম্বারটাও দিয়ে দেবে, নাম্বারটা টুকে রাখবেন এবং পরবর্তীকালে এটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা।